অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে বোঝাতে পারি সবচেয়ে মান্তিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস সপ্তম শ্রেণীর যে গণিত প্রকাশ বইটি আছে অর্থাৎ 2023 সালে যে প্রথম যে সামগ্রিক পরীক্ষা হবে প্রথম ইউনিটের যে পরীক্ষাটা হবে যেটা আমাদের 2023 সালে মার্চের লাস্ট উইক এবং এপ্রিলের যে ফার্স্ট উইকে যে পরীক্ষা সেই পরীক্ষার আমি এনে সাজেশান দিয়ে দেবো যে কোন কোন জায়গা থেকে কোন কোন পরীক্ষায় কোশ্চেন আসবে। এর আগে আমি ভিডিওতে বলে দিয়েছি যে কোন কোন অধ্যায় পরীক্ষা হবে, ঠিক আছে। এক থেকে যেমন 7 নম্বর অধ্যায় পর্যন্ত পরীক্ষা হবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তার আগে আমি পূর্বপাঠের মানে পূর্বপাঠের পুনরাচনা, অনুপাত, সমানুপাত, সূচকের ধারণা এইগুলো দিয়ে দিয়েছি, ভিডিও আমি দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং আমি এখন দেখাবো যে 4 নম্বর অধ্যায় পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ ভাগ, 6 নম্বর অধ্যায় বীজগণিত বীজগাণিতিক প্রক্রিয়া, আর 7 নম্বর অধ্যায় হচ্ছে কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন, ঠিক আছে। এই কটা আমি রেখে দেবো, আমরা অবশ্যই সেখানে দেখে নেবেন, ঠিক আছে। তো 4 নম্বর অধ্যায়ে আমি চলে এসেছি, আমরা এখান থেকে আমি বলে দেবো কোন কোন জায়গাগুলো আমরা করবেন। যেমন এখান থেকে একটু এখানে একটু দেখে রাখবেন এইগুলো, ঠিক আছে, এখানে একটু দেখে রাখবেন, ঠিক আছে, এখান থেকে দেয়, ঠিক আছে। তারপর এখানে বেশিরভাগ স্কেলের সাহায্যে একটা দাগ কেটে আমাদের করতে হয়, সেইগুলো আমি বলে দিচ্ছি। যেমন এখান থেকে এখানে একটু দেখে রাখবেন এইগুলো, ঠিক আছে, এখানে একটু দেখে রাখবেন, ঠিক আছে, এরকম জায়গায় দেয়। তারপর এখানে আপনারা এই একটা দেখবেন, দুয়েরটা দেখবেন, এইরকম টাইপেরই অঙ্ক থাকবে, ঠিক আছে। আর এইরকম ধারা করতে হবে আপনারা, এরকম ধারা টাইপের করতে হবে, ঠিক আছে, দিয়ে দেবে আপনারা এরকম ধারা, এরকম ধারা টাইপের করবেন। এখান থেকে আপনারা একের, তিনের, ঠিক আছে, আর দুয়েরটা করবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা দুয়ের, পাঁচের এবং ছয়ের। এরপর আপনারা এখান থেকে একেরটা করে দেখবেন, চারেরটা এবং দুয়েরটা, ঠিক আছে। যদি পারেন এই যে একটু এই মানে প্রয়োগগুলো দেখে রাখবেন যদি পারেন এইগুলো, ঠিক আছে, এইগুলো দেওয়ার চান্স থাকতে পারে, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা যদি পারেন, যদি পারেন এগুলো দেখে রাখবেন, ঠিক আছে, যেমন দুয়েরটা, ঠিক আছে, এগুলো দেখে রাখবেন। এখানে বেশি অঙ্ক নেই, তাও আপনারা দিয়েছি এখানে একটু দেখে রাখবেন, এরকমটা টাইপের এখানে একটু দেখে রাখবেন যদি দিয়ে দেয়, ঠিক আছে। তারপর আপনারা যেটা করবেন সেটা আমি বলছি, এখান থেকে একের, ইয়ের, এই সরি, এর, ইয়ের, সিয়ের, এইচ, আই এগুলো দেখে রাখবেন, ঠিক আছে, এইগুলো তো করে দিয়েছি এখানে একটু দেখে রাখবেন। তাও এখান থেকে আপনারা যদি পারেন পাঁচেরটা, এবং এখান থেকে ফাঁকা জায়গায় 1, 3, 6, 5 এবং 7। তারপর এখানে মান নির্ণয়ের মধ্যে আপনারা 4টা, 5টা, 3টা, 9টা, 7টা, ঠিক আছে, এগুলো দেখে রাখবেন। এরপর অর্থ দেখাচ্ছি মানে বীজগাণিতিক প্রক্রিয়া, এখান থেকে আমাদের আমি বলছি একটু এখান থেকে দেখে রাখবেন, ঠিক আছে। এইটা এই যে এখান থেকে এটা থাকে, ঠিক আছে, একেরটা এ, বি, ডি, জি এবং এইচ, বি, এফ, সি, ই, এফ, এটা, ডি, এটা, ই, এটা, এখান থেকে এ, সি, ই, এগুলো দেখবেন, ঠিক আছে। এরপরে যেগুলো হবে আমি দেখিয়ে দিচ্ছি, আবার অবশ্যই প্রয়োগগুলো একটু দেখে রাখবেন, 6, 16 এবং 17 যদি দিয়ে দেয়, ঠিক আছে। প্রয়োগগুলো খুব ইম্পর্টেন্ট, প্রয়োগগুলো দেয় পরীক্ষায় আমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োগ দেয়। তাহলে এখান থেকে যেগুলো দেখতে হবে এই একেরটা, ছয়ের, তিনের এইগুলো দেখতে হবে, ঠিক আছে। তার সঙ্গে এইটা দেখবেন, এইটা, এইটা, ডিএরটা, ইয়েরটা, এখানে 4-এর, 5-এর, 3-এর, বিয়োগের মধ্যে 1, 2, 4 এবং 3, সলগরির মধ্যে 1, B, এই সব এ, বি এবং ডি, ই, ঠিক আছে। এই কটা দেখবেন, এখান থেকে ত্রিভুজের এইটা দেখবেন, 8-এরটা এবং 11-টা, ঠিক আছে। এরপর এখান থেকে আমরা এই যে 1-এরটা, C, এ, 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 3 নম্বর, 5 নম্বর,
তিন এবং প্রীতি দিয়ে এরপর আপনারা এখানে দুইটা চারটা এবং ছয়টা এবং সাতটা দেখবেন ঠিক আছে এখান থেকে আপনারা একের দুইয়ের তিনের এবং পাঁচের এখান থেকে দুই তিন এবং চার ঠিক আছে দুই চার পাঁচ ঠিক আছে এগুলো দেখবেন এবং তার সঙ্গে আমি বলে দিচ্ছি প্রয়োগগুণ ইম্পর্টেন্ট আছে প্রয়োগগুণ একটু দেখবেন ঠিক আছে এগুলো প্রয়োগগুণ এক দুই তিন একটু দেখবেন প্রয়োগগুণ দিয়ে দেয় অনেক ক্ষেত্রে একটা দুইয়ের তিনের পাঁচের আটের নয়ের এগারো দশের ঠিক আছে ই এফ জে এম পি ঠিক আছে দেখে তিনেরটা একেরটা পাঁচেরটা পাঁচ ছয় নয় ঠিক আছে এইগুলো তিন পাঁচ ছয় ঠিক আছে এই পর্যন্ত ছিল এবং এখান থেকে দেখাবো সাত নম্বর মানে কোন অঙ্কন কীভাবে করবো আমরা সাত নম্বর অধ্যায় লাস্ট পরীক্ষা আমাদের অধ্যায় এখান থেকে কিছু করতে না একটা ত্রিভুজ দামটা মানে কোন আঁকতে হবে দামটা কোন একটা নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে আমি বলে দিচ্ছি কোনটা আপনারা আঁকবেন এখান থেকে আপনারা এই যে চারেরটা এবং ওই তিনেরটা এবং চারেরটা এগুলো সব কম্পা মানে ডিগ্রি অনুযায়ী একটা কোন আঁকবেন ঠিক আছে আর পারেন পাঁচেরটা এই অবধি দেখে রাখুন এইখান থেকেই আমাদের লাস্ট মানে সব সাজেশান দেওয়া হয়ে গেল আপনারা এইগুলো প্র্যাকটিস করবেন তাহলে আপনারা এক একটা দেখে রাখবেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট পেয়ে যাবেন আর যদি ভালো থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পারলে বন্ধুদের মাঝে মানে শেয়ার করে দেবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নিয়মিত নজর রাখবেন।